ঠিক এক মাস আগে ছেলে রাজ্যকে জন্ম দিয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শনিবার তার মাতৃত্বের এক মাস পূর্ণ হয়, তাই ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের এক মাস পূর্তিতে কেক কেটে উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজ। সেই মুহূর্তের কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ফেসবুকে। নায়িকা ক্যাপশনে লিখছেন, আমাদের ছেলের এক মাস পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এছাড়াও ওই পোস্টে পরীমনি ধন্য জানিয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম রাজকে। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখছেন ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের নাম, দিয়েছেন লাভ ইমোজিও। পরীমনির পোস্টে তাকে, ছেলেকে এবং নায়িকার স্বামীকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, যিনি পরীমনির মম হিসেবে পরিচিত। সেই ভোট ক্লাবের ঘটনা থেকে শুরু করে নায়িকা গ্রেফতার হওয়া, জামিনে মুক্তি পাওয়া, বিয়ে, সন্তানের জন্ম দেওয়া, সব সময় তার পাশে পাশে ছিলেন চয়নিকা চৌধুরী, এখনও আছেন। গত 10 আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি। মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখন পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন পরীমনি। সম্প্রতি নিয়ে জানতে যোগাযোগ করা হলে পরীমনি বলছিলেন, বর্তমানে ছেলের দেখভাল করাই তার প্রধান কাজ, অন্য কিছু নিয়ে তিনি ভাবছেন না এখন।